পাকা আমের আম সত্যটা থালা থেকে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন, আর কত সুন্দর হয়েছে দেখুন, পাকা আমের আম সত্যটা কত সুন্দর হয়েছে দেখুন। কেটেও দেখাচ্ছি, রোদ্দুরে না দিয়েও কত সুন্দর আম সত্যটা শুকিয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে কম খরচে আর সহজ পদ্ধতিতে পাকা আমের আমসত্ত্ব। পাকা আম যেমন আমরা খেতে সবাই ভালোবাসি, তেমন আমসত্ত্বও পেলে কিন্তু আমরা কেউই ছাড়তে চাই না। তাই পাকা আম দিয়ে যদি আমসত্ত্ব বানিয়ে সারা বছর ধরে বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়, তাও যদি আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়ায়, তাহলে তো একদমই মন্দ হয় না। আর আজকের আমি এতটাই সহজ পদ্ধতিতে দেখাবো যে আপনারা যারা রান্নায় নতুন তারা কিন্তু খুব সহজে বাড়িতেই আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। এখন বাজারে ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে, বাজারের যেদিকেই দেখাবেন শুধু পাকা আম, আর পাকা আমের দামও কিন্তু অনেকটা কমে গেছে। আর ঠিক এই সময় যদি আম কিনে এনে আমসত্ত্ব বানানো যায় এটাই ঠিক সময় হবে। আর আমি এখানে প্রায় 1 কেজি ওজনের পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমেই আমি আমের গায়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আমের গায়ের কালারটা দেখছেন, যত এরকম ডিপ কালার আসবে পাকা আমের তত আমসত্ত্বের রঙটাও কিন্তু সুন্দর আসবে। সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমের পাল্প কিন্তু আপনারা যে কোনো পদ্ধতিতে বের করতে পারেন। এবার আমি টুকরো টুকরো করে রাখা আমগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা যদি অন্য কোনো পদ্ধতিতে আমের পাল্পটা বের করেন তাহলে কিন্তু অবশ্যই করে একটু ছেঁকে নেবেন, যেহেতু মিক্সিতে করব সেজন্য আমি কিন্তু আজকে ছাঁকবো না। আর আমটা মিক্সি করার সময় আমি কিন্তু আমের মধ্যে কোনো রকম জল মেশাবো না, যেহেতু পাকা আম তাই মিক্সিটা খুব সহজেই হয়ে যাবে। ঢাকা দিয়ে এবার আমি মিক্সিতে করে ঘুরিয়ে নেব। কড়াটা আমি উনানের ওপর বসালেও উনান কিন্তু এখন আমি জ্বালিনি। এখন কড়াইতে প্রথমে আমি আমের পাল্পটা দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমের পাল্প হয়েছে। এখন আমি আমের পাল্পের মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, কারণ পাকা আম কিন্তু খুব মিষ্টি হয়, তাই পাকা আমটা কতটা মিষ্টি সেই বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে। আর আমসত্ত্বটা আপনারা কতটা মিষ্টি রাখতে চান সেই মাপ মতোই কিন্তু চিনিটা দেবেন, আমি বারবার বলছি। এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসের সাথে একটু লবণ না দিলে কিন্তু হয় না, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ভালো করে এই চিনি লবণ আর আমটাকে ভালো করে মিশিয়ে নেব। এই চিনিটা আমের সাথে ভালো করে মেশানোর পরে কিন্তু উনানটা জ্বালতে হবে। এবার আমি উনানটা জ্বেলে অল্প অল্প আঁচে জ্বাল দেব। কাঁচা আমের আমসত্ত্বে যেমন নানা রকম মশলা দেওয়া যায়, পাকা আমের আমসত্ত্বে কিন্তু সেরকম কোনো মশলা দেওয়ার দরকার হয় না, শুধুমাত্র চিনি দিয়েই কিন্তু আমসত্ত্বটা বানিয়ে নেওয়া যায়।
আর এইভাবে আমি একদম মাঝারি আঁচে জাল দিতে থাকবো আর এইভাবে নাপতে থাকবো। এতে করে আস্তে আস্তে দেখবেন আমের এই পাল্পের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা ঘন হয়ে যাবে। এই আমসত্ত্বটা কিন্তু আপনারা যে কোনো পূজোর ভোগের জন্য তৈরি করে রাখতে পারেন, এমনকি গোপাল ভোগের জন্য তো দিতেই পারেন। আমসত্ত্বের জন্য আমের মিশ্রণের এই ঘনত্বটা ঠিক ততটাই ঘন করতে হবে, দেখে নিন। এরকম থালার মাঝখানে দিলে নিজে থেকে কিন্তু গড়িয়ে যাচ্ছে না, যদি আমি এইভাবে টানি খুন্তি দিয়ে তাহলেই কিন্তু গড়াবে, তা না হলে নিজে থেকেই কিন্তু গড়াচ্ছে না। এরকম ঘনত্বে থাকলেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন আমার ঘনত্বটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, প্রথমে যতটা পাতলা ছিল এখন কিন্তু আর অতটাও পাতলা নেই। এবার আমি কড়াটা নামিয়ে নেব। আর আমের এই মিশ্রণটা কিন্তু উনান থেকে নামানোর পর গরম গরম অবস্থাতে কিন্তু থালার মধ্যে ঢেলে দিতে হবে। আর এখানে আমি দেখুন দুটো বড় বড় খেলানো থালা নিয়েছি আর থালার গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দেব। দুটোতে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মিশ্রণের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে টেনে দেব, দিয়ে সমান করে দেব থালার মধ্যে। বাচ্চারা কিন্তু মাঝে মধ্যে আমসত্ত্ব খাবে বলে বায়না করে, তখন আর দোকানে ছুটতে হবে না, এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন। দেখবেন ওরা যখনই বায়না করো তখনই একটু করে দিয়ে দেবেন, খুব খুশি হয়ে যাবে। আর আমসত্ত্বটা কতটা পাতলা বা মোটা রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মতো। দুটো থালাতে আমি খেলিয়ে নিয়েছি আমের মিশ্রণটা। আর আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আজকে আমি আমসত্ত্বটা কোনো রোদে দেওয়ার ঝামেলাই রাখবো না, সেজন্য এখন আমসত্ত্ব দুটোকে মানে থালা দুটোকে নিয়ে আমি ফ্যানের হাওয়াতে রেখে দেবো। আর এখন যে গরম পড়ে গেছে, প্রত্যেকের বাড়িতে সবসময় ফ্যান চলছে, তাই ফ্যানের তলাতে রেখে দেবেন, কিংবা যে ওভেনে রান্না করেন সেই গ্যাসের যে ওভেন রয়েছে ওভেনের তলাতে ঢুকিয়ে দিতে পারেন, কিংবা এখন যে খোলামেলা মানে গরম ভাব আর এই যে হাওয়া দিচ্ছে চারিদিকে, যে কোনো জায়গাতে রাখলে কিন্তু এই আমসত্ত্বটা খুব সুন্দর শুকিয়ে যাবে। যদি মনে করেন আপনাদের কাছে রোদ দূরে দেওয়াটা সুবিধা মনে হবে, তো রোদ দূরে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকে ফ্যানের হাওয়াতে আমসত্ত্বটা শুকিয়ে নেব। পুরো একদিন এক রাত ফ্যানের হাওয়াতে রাখার ফলে আমসত্ত্বটা দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। মানে এখন তো ওয়েদারটাই গরম, তার জন্য এত সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখুন, এই দেখ থালাটা আমি উপর করেও দেখাচ্ছি কতটা সুন্দর বসেছে। এবার ধার থেকে এইভাবে ছুরি দিয়ে একটু তুলে নেব। এমনি থেকেই কিন্তু শুকনো হওয়ার পরে ধারগুলো উঠে যায়, তাও একটু ছাড়িয়ে নেব, একদিকে একটু ছাড়িয়ে নিয়ে আর এইভাবে হাত দিয়ে টানলে আমসত্ত্বটা খুব সুন্দর উঠে আসবে। এই দেখ আমসত্ত্বটা কত সুন্দর উঠে আসছে দেখুন থালা থেকে। এই দেখুন পুরো আমসত্ত্বটা কিন্তু উঠে গেছে, কত বড় আর কত সুন্দর হয়েছে দেখুন। পাকা আমের আমসত্ত্বটা থালা থেকে কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। কত বড় আর কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব আমসত্ত্বটাকে। আপনাদের নিজেদের পছন্দ মতো মাপ দিয়ে কেটে নেবেন আমসত্ত্বটা।
একদম পারফেক্ট হয়েছে বলেই কিন্তু আম সত্ত্বাটা এত সুন্দর কাটা যাচ্ছে। এবার আমি আম সত্ত্বাটা এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন। পাকা আমের আম সত্ত্বাটা কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কিন্তু আমি সবগুলো আম সত্ত্বাকে মুড়ে নেব। আমসত্ত্ব খেতে যেমন ভালো লাগে, আমসত্ত্ব বানানোটা কিন্তু খুবই ইজি। একবার বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। আমসত্ত্বগুলো আমি একসাথে করে মুড়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই আমসত্ত্বগুলো দোকানে কিনতে গেলে কিন্তু অনেক দাম নেয়, তার তুলনায় অনেক কম খরচে বাড়িতেই আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। আর এই আমসত্ত্বগুলো বানিয়ে আপনারা হয়তো কাঁচের বয়মে করে কিংবা প্লাস্টিকে করে মুড়ে নিয়ে আর নর্মাল ফ্রিজে রেখে দেবেন, প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে। আর যদি ফ্রিজে না রাখেন, এমনিও রাখতে চান, তাহলেও কিন্তু 6 মাস পর্যন্ত খেতে পারবেন। তাহলে কত সহজে আমসত্ত্ব বানিয়ে সারা বছর ধরে রেখে দিতে পারবেন বলুন। তাছাড়া বাচ্চারা এমন এমন সময় বায়না করে যখন দোকান থেকে কিনে এনে দেওয়া সম্ভব হয় না, তখন কিন্তু বাড়িতে থাকলে অল্প একটু একটু করে কিন্তু দিতে পারবেন ওদেরকে। আর এই আমসত্ত্ব দিয়ে কিন্তু আপনারা যে কোনো রেসিপিও বানিয়ে নিতে পারবেন। একটা আমসত্ত্ব আমি খুলে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন কেটেও দেখাচ্ছি, রোদ্দুরে না দিয়েও কত সুন্দর আমসত্ত্বটা শুকিয়েছে দেখুন। এই দেখুন আমার আজকের পাকা আমের আমসত্ত্বের রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।